তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ঘাগটসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ নদনদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে 49 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, বৃদ্ধি পেয়েছে পুরাতন ব্রহ্মপুত্রের পানি। গাইবান্ধায় বাড়ছে তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব নদনদীর পানি, পানি বাড়ায় আতঙ্কিত হয়েছে পড়েছেন বানভাসীরা। কুড়িগ্রামে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট, চলছে নদী ভাঙনও। সিরাজগঞ্জে আগামী 4 থেকে 5 দিন যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও বন্যার আশঙ্কায় বাড়ি ফিরতে চাচ্ছেন না আশ্রয়কেন্দ্রের মানুষ। যারা বাড়ি ফিরেছেন তাদের অনেকেই আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে যাচ্ছেন।